কাঁচা কুমড়োর নতুন নিরামিষ রেসিপি এইভাবে একবার বানিয়ে খেলে বারবার বানাবেন নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজকে কাঁচা কুমড়োর দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একেবারে নতুন ধরনের আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে আর রান্না করাও একেবারে সহজ তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে কাঁচা কুমড়োর এই রেসিপিটা করার জন্য আমি ছয়শো গ্রাম ওয়েটের একটা কচি কুমড়ো নিয়েছি কুমড়োটাকে দেখুন এভাবে সরু সরু করে কেটে নিয়েছি আর মাঝখানে যে বীজের অংশটা রয়েছে সেটা এভাবে বাদ দিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা রেসিপিটা শুরু করার আগে এখানে ছোট্ট একটা অনুরোধ আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এই রকমই নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেলবটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল কচি কুমড়োর মাঝখানে বীজের অংশটা বাদ দিয়ে এবার দেখুন এইভাবে ডুমডুম করে কেটে নিচ্ছি কুমড়োটা কাটার আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি কাটার পরে আর ধোয়ার প্রয়োজন নেই আর যেহেতু কচি কুমড়ো এর খোসা ফেলারও কোনো প্রয়োজন নেই পুরো কুমড়োটাকে আমি এইভাবে কেটে নিয়েছি আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু জল হাফ কাপের থেকেও কম জলটা ফুটতে শুরু করেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ মিশিয়ে নিয়ে কেটে রাখা কুমড়োটা দিয়ে দিচ্ছি কুমড়োটাকে একটু ভাপিয়ে নেব পুরোপুরি সিদ্ধ করব না মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কুমড়োগুলোকে সেদ্ধ করে নেব নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি ঢাকা দিয়ে দেব আর মাঝখানে দু একবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব। এভাবে তিন থেকে চার মিনিট কুমড়োটাকে সেদ্ধ করে নেব মিডিয়াম ফ্লেমে রেখে খুব বেশি পরিমাণে জল দেবো না যাতে সেদ্ধ করে জলটা ফেলে দিতে হয় অল্প পরিমাণে জল দেব যাতে সেদ্ধ হওয়ার সাথে সাথে জলটা শুকিয়ে যায় তা হলে পুষ্টিগুণ পুরোটাই চলে যাবে কচি কুমড়োতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন খেয়াল রাখবেন যাতে কুমড়োটা গলে না যায় দেখুন কুমড়োটাকে প্রায় তিন চার মিনিট সেদ্ধ করে নিয়েছি সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়েছে এবার কুমড়োটাকে নামিয়ে নিচ্ছি কুমড়ো নামিয়ে নিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে এসেছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা সাথেই দিয়ে দিচ্ছি দু মুঠো চিনে বাদাম এবার শুকনো লঙ্কা আর চিনি বাদামটাকে একটু ভেজে নেব মুচমুচে করে প্রায় দু মিনিট মতো ভেজে নেব লো ফ্লেমে তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেসন লো ফ্লেমে রেখে বেসনটাকেও একটু ভেজে নেব খেয়াল রাখবেন যাতে বেসনটা না পুড়ে যায় সাথে সাথেই যোগ করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সাদা তিল এই সময় আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি আর কড়াইয়ের যে গরম রয়েছে তাতে করেই আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখবেন বেসনের সুন্দর একটা গন্ধ বের হবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে দেখুন আমি বেসন বাদাম আর তিলটাকে নামিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল আমি রান্নাটা সাদা তেলে করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন ফোরনে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে হাফ চা চামচ কালো সর্ষে ছোট দানার আর দিয়ে দিলাম কয়েকটা কারিপাতা এবার লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব কারিপাতা এই কুমড়োর রেসিপিটার মধ্যে দারুণ একটা টেস্ট নিয়ে আসবে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি যোগ করে দিলাম ভাপিয়ে রাখা কুমড়োটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ খেয়াল রাখতে হবে আমরা সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো আপনাদের যদি ভাজা জিরে না থাকে তাহলে যখন বেসন বাদাম ভাজবেন তখন এক চা চামচ জিরে দিয়ে দেবেন ওই সঙ্গে ভেজে নিলেই হবে আমার কাছে ভাজা জিরের গুঁড়ো ছিল তাই দিয়ে দিয়েছি এবার প্রায় তিন থেকে চার মিনিট লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় তেলের পরিমাণটা আপনারা ইচ্ছে মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এখানে আমি যোগ করে দিলাম এক চা চামচ আমচুর পাউডার আপনাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে চাট মশলাও দিতে পারেন এখানে আমি যোগ করে দিলাম হাফ চামচ চিনি যেহেতু আমচুর পাউডার দেওয়া হয়েছে সাতটাকে ব্যালেন্স করার জন্য এবার লো ফ্লেমে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব ঢেকে ডেকে একটু ভাজবো তাহলে কুমড়োটা সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে এই দেখুন বাদাম লঙ্কা ঠান্ডা হয়ে গেছে আর এইভাবে একটু গুঁড়ো করে নিয়েছি তবে খুব বেশি মিহি করে গুঁড়ো করে নিই একটু দানা দানা রয়েছে আর এদিকে কুমড়োটাকে প্রায় তিন চার মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি যেহেতু লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়েছি কুমড়োর থেকে কতটা জল বেরিয়েছে সেই জলে কুমড়োটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আপনাদের যদি খুব বেশি অসুবিধা হয় তাহলে একটু জলের ছিটে দিয়ে দিতে পারেন তবে খুব বেশি পরিমাণে দেবেন না কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম মনে হচ্ছে কুমড়োটা আরও একটু সেদ্ধ হতো সেজন্য আরও দুই মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি খুব সুন্দরভাবে কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকা তুলে আমি গুঁড়ো করে রাখা বাদাম লঙ্কা আর হচ্ছে বেসন তিল এসব একসঙ্গে দিয়ে দিলাম নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব যোগ করে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা আর হাফ লেবুর রস এক চা চামচ পরিমাণ হবে আর কিছুটা কুচি আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো প্রায় পাঁচ মিনিট আর গ্যাসটাকে অফ করে দেব। যাতে করে সবকিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় পাঁচ মিনিট পর দেখুন একেবারে তৈরি আমাদের কচি কুমড়োর নতুন রেসিপি কুমড়োর ছক্কা কুমড়োর তরকারি কুমড়োর ঘন্ট অনেক কিছু খেয়েছেন একবার এইভাবে কুমড়োর এই রেসিপিটা খেয়ে দেখুন আশা করি এই রেসিপিটাও আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে একেবারে নতুন অথচ দারুণ টেস্টি এটা আপনারা শুধু মুখেও খেতে পারেন ডালের সাথে সাইড ডিশ হিসেবেও খেতে পারেন গরম ভাতের সাথে অথবা রুটির সাথেও ভীষণ ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবার সুস্থতা কামনা করে করি এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ